নিজচ্ছর অনেক বড় প্রতারণা করেছো তুমি আমার সঙ্গে সর্বমঙ্গলা। কথা দিয়েছিলে তুমি আমার অনিস্তাকে ছেড়ে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, তাই আমি ওকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিলাম। কিন্তু তুমি তো জানো আমি আমার কথা রেখেছি, বাট তুমি আমার কথা রাখোনি। তবু আমি তোমার একটা সুযোগ দিতে চেয়েছিলাম। তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল সর্বমঙ্গলা? আমি অনিস্তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে দেব, তার বিনিময়ে তুমি অনিস্তার জীবন থেকে চলে যাবে। চলে তো গেলেই না, উল্টে ওই বাড়িতে তুমি ছোট বউ হয়ে ঝাঁকিয়ে বসে রইলে। কি ভেবেছ আমাকে আমাকে ঠকিয়ে দিয়ে পার পেয়ে যাবে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন সর্বমঙ্গলা, সৌমিলি মিত্রকে ঠকিয়ে না আজ অব্দি কেউ কখনো পার পায়নি। না সৌমিলি দিদি, বিশ্বাস করো আমি তুমি জানো আমি কি করতে পারি? ব্ল্যাকমেইল। কি তাই তো? এছাড়া তুমি আর কি করতে পারো সৌমিলি? কত আর কত ব্ল্যাকমেইল করবে তুমি সর্বমঙ্গলাকে? লিসেন অনিস্তা, আগে তুমি আমার কথা শোনো। সর্বমঙ্গলা তোমাকে যে কথাটা দিয়েছিল আমার জীবন থেকে সম্পূর্ণভাবে সরে যাবে সেটাও রাখতে চেয়েছিল, কিন্তু আমি আমি সর্বমঙ্গলাকে সেটা রাখতে দিইনি। আর দিইনি কেন জানো? কারণ আমার জীবনে তোমার কোনো জায়গাই নেই। আর জীবনে কেন? আমার দৃষ্টি যত দূর অবধি যায় তত দূর অবধি আমি তোমাকে দেখতে চাই না। তোমার জন্য আমার মনে কোনো ভালোবাসা নেই, আর শুধু ভালোবাসা কেন, তোমার জন্য মিনিমাম সহানুভূতিও নেই। তাই তোমার কথার আমার জীবনে কোনো গুরুত্ব নেই। তাহলে আমি আমার বউকে তোমার কথা রাখতে দেব কেন বলো তো? হ্যাঁ, তবে দিতাম যদি তোমার কথায় আমার সর্বমঙ্গলা পৃথিবীর যে কারোরই একটু হলেও ভালো হতো। কিন্তু তোমার কথা রাখা মানে একজন স্বৈরাচারীর অন্যায়কে প্রশ্রয় দেওয়া, তাতে ক্ষতি বই ভালো কিছু হবে না। তাই সর্বমঙ্গলার তোমার কাছে দেওয়া কথা রাখতে চাইলেও আমি জোর করে সর্বমঙ্গলাকে সেটা রাখতে দিই। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সেই অধিকারটুকু আমার আছে। তাই সর্বমঙ্গলা আমার জীবন থেকে কিংবা আমাদের পরিবারের কাছ থেকে কোথাও যাবে না। বেটার তুমি নিজেকে আমাদের সবার কাছ থেকে সরিয়ে নাও, তাতে আমাদের চেয়ে বেশি শান্তি তুমি নিজেই পাবে। আর একটা কথা, মানুষের ঘেন্না পাওয়ার জন্য একজনের মিনিমাম যোগ্যতা থাকা দরকার, আর আমার মনে হয় সেইটুকু যোগ্যতা তোমার আছে। যোগ্যতা? সৌমিল কি যোগ্যতা আছে? এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে মিস্টার অনিশ কাঞ্জিলাল। কিন্তু এত কথা আপনারা জানলেন কি করে? এটাই তো আমাদের প্রফেশন স্যার। যাক, আপনি এসব নিয়ে কিছু ভাববেন না, আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলে নিয়েছি, ওরা আপনার এসব কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে কোনো কথা বলবে না, শুধু আপনার যোগ্যতাটাই দেখবে। আমাদের শুধু একটাই কন্ডিশন, প্রথম মাসে মাইনেটা আমাদের কমিশন। আপনি চাইলে দুটো পার্টে দিতে পারেন, কিন্তু দিতে হবে, কারণ আমরা ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দিলে আপনার চাকরিটা পার্মানেন্ট হবে না। নিন, এটাতে একটা ফর্ম আছে, ফিল আপ করে দিন। আমরা তিন দিনের মধ্যে আপনার একটা ফর্মাল ইন্টারভিউয়ের ব্যবস্থা করছি। নিন, ধরুন। কিন্তু আবার কিন্তু কেন? আরে আপনাকে তো এখন কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না, মাইনে পাবেন, টাকা দেবেন। আমরা কিন্তু অন্যান্য পাঁচটা কনসালটেন্সির মতো রেজিস্ট্রি করার জন্য কোনো টাকা পয়সা নিই না। আমাদের টাকা আয় করার পাশাপাশি আপনাদের মতো যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি পাইয়ে দেওয়ার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আপনার সততা যোগ্যতা নিয়ে আমাদের কিন্তু কোনো সন্দেহ নেই। তাই প্লিজ, আমরাও রিকোয়েস্ট করব আমাদের এই উদ্যোগটাকে আপনি সন্দেহ করবেন না।
আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, এটা আমার কার্ড, এটা রাখুন, আপনি বাড়ি গিয়ে ফর্মটা দেখে ভালো করে চিন্তা ভাবনা করুন, আর যদি মনে হয় যে আমাদের অফারটা জেনুইন তাহলে আপনি আমাকে একটা ফোন করবেন, ঠিক আছে? এখন হ্যাঁ কাজ হলো? হ্যাঁ ম্যাডাম, মনে হচ্ছে হয়ে গেছে, আজকালের মধ্যেই হয়তো ফোন করে দেবে। গ্রেট, আগামী এক সপ্তাহের মধ্যে আমার প্ল্যান অনুযায়ী ওকে কিন্তু আমাদের কোম্পানিতে জয়েন করাতে হবে। কি কন্ট্রাক্টে সাইন করাতে হবে সেটা মাথায় আছে তো? মনে আছে ম্যাডাম। গুড, এমন অক্টোপাসের ফাঁদে ওকে আমি ফেলবো যে আমার ফাঁদ ছিঁড়েও কখনো বেরোনোর কল্পনাই করতে পারবে না। অনিশবাবুকে ফোন করতে বলবো, এতগুলো জায়গায় ফোন করলে কোথাও না কোথাও তো কিছু একটা হয়ে যাবে, এত বড় ডিগ্রি ওনার, একটা চাকরি হবে না? নিশ্চয়ই হবে, প্রথমে নয় একটা ছোটোখাটো চাকরি দিয়ে শুরু করবেন, তাতে তো মনটা অন্তত ভালো হবে, তারপর নয় ধীরে ধীরে বড় কোনো জায়গায় চাকরির চেষ্টা করবেন। কিন্তু এখন আমি এগুলো রাখি কোথায়? তুমি অনিশের ঘরে কেন ঢুকেছো? 3 মাস ধরে একই কথা আমি বারবার বলে যাচ্ছি যে তুমি এ ঘরে ঢুকবে না। তো দেখছি তোমার কোনো শিক্ষা নেই, কিরকম নির্লজ্জ বেহায়া মেয়ে তুমি। আমি কি করবো? আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে পাখি পড়ানোর মতন করে বোঝাবো যে তুমি এ ঘরে ঢুকবে না? সে পারমিশন আমি তোমাকে এখনো দিইনি। অনিশের বউ হিসেবে এই বাড়িতে থাকার সুযোগ তুমি পেয়েছো, কিন্তু তাই বলে তার ঘরে থাকার অধিকার আমি তোমাকে এখনো দিইনি। কে দিল, কে দিল তোমাকে পারমিশন যে তুমি এখানে ঢুকলে? আমি আমি আসলে ওই চাকরির কয়েকটা বিজ্ঞাপন অনিশ বাবুর জন্য এনেছিলাম, ওটাই রাখতে এসেছিলাম। চুপ করো, তুমি নিজের চরকায় তেল দাও। আমার ছেলে চাকরি করবে কি করবে না সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি যবে থেকে ঢুকে চোর জীবনে, তবে থেকে ওর জীবনটা শেষ হয়ে গেছে। তুমি তো ওর ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু একেবারে ভরসা করে দিয়েছ। যেটুকু দাঁড়ানোর সম্ভাবনা ছিল আমার ছেলের জীবনে, সেটুকু তুমি আসার পরে আর নেই। আমার তো মনে হচ্ছে যে আমার ছেলেটা ক্রমশ তলিয়ে যাচ্ছে। সবকিছুর জন্য দায়ী কিন্তু তুমি। এত করে বলা সত্ত্বেও তুমি এই বাড়িতে পড়ে রয়েছো, কিরকম মেয়ে তুমি? লজ্জা শরম নেই? একেবারে বেহায়া? শোনো, আমি তোমাকে এই শেষবারের মতো বলে দিচ্ছি, আমার ছেলের ভালো মন্দ নিয়ে তুমি একদম মাথা ঘামাবে না। আর যদি তুমি সব ব্যাপারে নাক গলাও তাহলে একটা কথা শুনে রাখো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। চলে তো যাবোই মা,
তবে আপনার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে নয়, আপনার ছেলের জীবনটা গড়ে দিতে চাই বলেই তো এই বাড়িতে রয়ে গেছি, নয়তো কবেই চলে যেতাম। তবে ওনার কাছে আমার জীবনের যা ঋণ তা আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তবে যে ক্ষতি ওনার হয়েছে আমার জন্যে, যত দিন না সেই ক্ষতিপূরণ হচ্ছে, যত দিন না উনি হাসি মুখে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছেন জীবনে, ততদিন আমি এখান থেকে যাবো না মা, কিছুতেই যাবো না। আমার দেবতাকে চরম গ্লানির মধ্যে ফেলে স্বার্থপরের মতো আমি চলে যেতে পারবো না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। সত্যি কমাসে ছোট বৌমার হাতের চায়ের অভ্যেস হয়ে গেছে আমার। এই যে বড় বৌমা শ্রেয়া, তোমরা যতই মনক্ষুণ্ণ হও না কেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে ছোট বৌমা তোমাদের থেকে অনেক ভালো চা বানায়। একদম ঠিক কথা বলেছেন বাবা। এই যে দেখো বড় বৌমা, আগে তো তোমার হাতে চা ছাড়া আমার চলতো না, এখন ছোট বৌমার হাতে চা ছাড়া চলে না। তুই আবার যেন রাগটাগ করো না। কি যে বলো না বাবা, আরে সত্যি কথা শুনলে কেউ রাগ করে নাকি? আমরা তো বরং তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করছি। শুধু চা নয় বাবা, ওর রান্নার হাতও খুব ভালো। আর কি সুন্দর সংসারের কাজ করে বলো। তোমরা তো দেখছি সর্বমঙ্গলের গুণগান করতে করতে একেবারে একটা মঙ্গল কাব্য লিখে ফেলবে। না মানে আসলে শোনো, আমি আসল নকল কিছুই শুনতে চাই না, আমি আসলে সর্বমঙ্গলার ব্যাপারে কিছুই শুনতে চাই না। যাকে সর্বমঙ্গলার গুণকীর্তন হয়ে গেলে আমি কি একটা চা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পেতে পারো, তোমার তো আদা চা, দাঁড়াও। রে তোরা তো তোদের মায়ের চাটা ঘরেই দিয়ে আসতে পারিস। সর্বমঙ্গলা তো মায়ের ঘরে চা দিতে যেতে চেয়েছিল, মা তো নিজেই বারণ করেছে। সত্যি এমন করে কথা বলছিস যেন বাড়িতে আর কেউ নেই যে গিয়ে আমাকে চা দেবে। যাক যাক, যে কথা বলছিলাম, বলছি যে বাড়ির সব গেল কোথায়? আজকে তো ফাঁকা ফাঁকা। হ্যাঁ বড় বৌমা, বাজার হয়েছে? মাসকাবাড়ি বাজার? হ্যাঁ মা কিছুটা হয়ে গেছে। কেন কিছুটা হয়েছে কেন? সবাই টাকা পয়সা দিয়ে দিয়েছে তো? না এখনো তো কেউ কিছু দেয়নি। বাহ চমৎকার, মাস পয়লা তো সেই কবেই চলে গেছে, তা এখনো যদি টাকা পয়সা না দেয় তাহলে সংসারটা কিভাবে চলবে শুনি? সে আগে যেভাবে চলতো সেভাবেই চলবে। সংসার চালাতে যেন খরচা কম হয়। খরচ কোথায় অমিতা, তুই তো খরচ কমিয়ে দিয়েছো, কাজের লোককে ছুটি দিয়ে দিয়েছো, এখন তো দেখো ওই বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা সবই তো তুমি সর্বমঙ্গলাকে দিয়ে করাচ্ছ। বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। ওই মেয়ে কাজ করবে না তো কি করবে শুনি? আর সংসারে কোন কাজে লাগবে ও? নবাব নন্দিনী এলেন একেবারে, একটুখানি কাজ করলে একটা হাত হয়ে যাবে। আচ্ছা বাবা থামো থামো, অনেক হয়েছে, তিলকার তাল করো না। হ্যাঁ আমি তো সবসময় তিলকে তাল করি জানো না, ওই যে সত্যি কথাগুলো মুখের উপর বলে দিত সেই জন্য আমি সবার কাছে খারাপ। সর্বমঙ্গলা, সত্যি অমিতা তুমি না, এসো ছোট বৌমা এসো, ওই তোমার চায়ের প্রশংসাই করছিলাম। তেমন শুক্রের প্রশংসা করছো কেন, মাথায় তুলে নাচো। অমিতা তোমার না সব কিছুতেই বড্ড ভাড়া বাড়ি। বলুন আমাকে তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এক্ষুনি বাবা। এই নাও এই মাসের সংসার খরচের টাকাটা। কিরে এখানে তো হাজার খানেক টাকা কম আছে বাবা, এই মাসে আমি এই টাকাটাই দিতে পারবো। আসলে করোনা পরিস্থিতিতে আমাদের
অফিসে সবার মাইনে থেকে 10% কাটা হচ্ছে, সবই তো জানো, সব অফিসেই একই ডামাডোল চলছে। তুইও যদি বাবা, কটা মাস এভাবেই ম্যানেজ করতে হবে, চাকরিটাই আমাদের থাকতো না। নেহাতে ইউনিয়ন আন্দোলন করে সেটাকে আটকেছে, কিন্তু মাইনে কাটাটা আর আটকাতে পারেনি। ঠিক আছে ঠিক আছে, সেরকম হলে কাটাপোনার জায়গায় চারাপোনা আসবে, ওনি তুই ভাবিস। সেরকম হলে 2 লিটার দুধের জায়গায় 1 লিটার করে নেওয়া হবে। কেন রে দাদা, তুই হঠাৎ আমার ছেলের খাবারের দুধটা বন্ধ করতে চাইছিস কেন? আরে না না, আমি বন্ধ করার কথা বলিনি, আমি কমিয়ে দেবার কথা বলেছি। বাবা, তোমরা সবাই মিলে এমন করে বলছো যেন 2 লিটার দুধ আমার ছেলে একাই খেয়ে নেয়, অথচ রোজ বাড়িতে যে এই সরপরা চা হচ্ছে, ঠাম্মির জন্য ছানা তৈরি হচ্ছে, ওগুলো কোত্থেকে আসছে? তাছাড়া আমার ছেলের এখন 12 বয়স, পড়াশোনা করছে, আর এই সময় দুধের পুষ্টি না পেলে কি করে চলবে? বাড়ির একটা মাত্র ছেলে আর তোমরা সবাই ওর খাবারেই নজর দিচ্ছ, কি আশ্চর্য না? আর মা, তুমি কেন কিছু বলছো না? আমি কি বলবো মেজো বৌমা, আমি কি বলবো? আমার কোনো কথার দাম আছে এই বাড়িতে? যদি আমার কথার দাম থাকতো তাহলে যে সে আর এই বাড়িতে বউ হয়ে আসতে পারত না। তবে থেকে এসেছে, তবে থেকে শুধু অশান্তি লেগে রয়েছে, নিত্য অশান্তি, নিত্য অশান্তি। অমিতা, কোন কথাকে তুমি কোন দিকে টেনে নিয়ে যাচ্ছ, এরকম করছো কেন? সব কিছুতেই তোমার যত অশান্তি। আচ্ছা, আমি এই সমস্ত ঝামেলার মধ্যে থাকতে চাই না বাবা, তুমি এই নাও, এই মাসের আমাদের সংসার খরচ। কি রে দেবেশ, তুইও এ মাসে টাকা কম দিলি কেন? বাবা, যেটুকু পারলাম সেটুকুই দিলাম। যেটুকু পারলাম মানে? তোরা সবাই যদি কম টাকা দিস তাহলে আমি মানুষটা সংসারটা চালাবো কি করে? কেন বাবা, দাদাও তো সংসারে কম টাকাই দিল। দেখো, লকডাউনের এই ডামাডোলের বাজারে সুরেশের মাইনে কাটা গেছে, সেই জন্য কম টাকা দিয়েছে, কিন্তু দেবেশের তো সেসব কিছু হয়নি। কে বলেছে বাবা হয়নি? আপনার মেজো ছেলের মাইনের থেকেও টাকা কাটা গেছে। না মেজো বৌমা, আমি সব খবরই রাখি, দেবের যেখানে চাকরি করে সেখান থেকে কোনো টাকা পয়সা কারো কাটা হয়নি। আহ, ছাড়ো না, যে যেরম পেরেছে সে সেরম টাকা দিয়েছে, কি আর করা যাবে বলো? আয় যেরকম সেভাবেই ব্যয় করতে হবে, দরকার হলে আত্মীয়টা খেয়ে থাকতে হবে আর কি। ঠিক আছে, সেরকম হলে সেরকম করে চালাতে হবে। এমন করে বলছো যেন আমাদের জন্য এই সংসারে রোজ পোলাও, কালিয়া, কোফতা, কোরমা, মন্ডা, মিঠাই, এত কিছু রান্না হয়। রান্না তো সেই একই হয় আর সবার জন্য সমানই হয়, বেশি টাকা দিয়েও সমান খাবার। সেই জন্যই তো এটার নাম সংসার মেজো বৌমা, যেখানে সবার জন্য সবকিছু সমান সমান। ও, শুধু টাকা দেওয়ার বেলায় সমান সমান নয় তাই না বাবা? তখন আপনার মেজো ছেলেকে বেশি টাকা দিতে হবে তাই তো? বেশি সে না হয় একটু বেশি ব্যয় করছে সংসারের জন্য, তাতে যদি তোমাদের আপত্তি থাকে তাহলে তোমরাও ওই একই টাকা দিও, মানে সুরেশ যে টাকা দেয় দেবেশ সেই টাকাই দেবে। না বাবা, আসলে সঞ্জনা ওটা মিন করতে চাইনি। না না, আমি একদম এটাই মিন করতে চেয়েছি। আর বাবা, তুমি যে সবার এই সমান সমান টাকা দেওয়ার কথা বলছো, তো সবাই সমান সমান টাকা দিতে পারবে তো? হবে, এই তো জামাইও বলেছে এ মাস থেকে সে সংসার খরচের টাকা দেবে, আর তা না হলে তার বউ মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাবে। সে আপনি যাই বলুন বাবা, সবাইকে যদি সমান টাকা দিতে হয় তাহলে তো আপনার ছোট ছেলেকেও সমান টাকা দিতে হবে তাই না?
ছেলে তো সংসারে চার আনা পয়সাও দেয় না, শুধু ফ্রিতে খায়। আগে একটা আলাদা ব্যাপার ছিল, একটা পেট চালাতে হতো, এখন তো দুটো পেট চালাতে হয়। বেকার, কাজে কর্মের বালাই নেই, অথচ বিয়ে করে চলে এসছে। তো অনিশকে তো কিছু বলছো না বাবা? দেখো মেজ বৌমা, এসব কথা বলে ঠিক কথাই তো বলেছি। কতজনের মুখ বন্ধ করবে তুমি? রাগ করো না মা, অনিশ এই জীবনে বোধ হয় আর কোনো চাকরি বাকরি পাবে না, সারা জীবন তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়িয়েছে, বেকার বেকারই থাকবে। এই দেবাদেবী দুজন এই সংসারে কোনো কাজেই লাগবে না। কে বলেছে, কে বলেছে আমার ছোট ছেলে ছোট বৌমা সংসারের জন্য কোনো কাজ করে না? এই তো এই ঠাটা বড় রোদের মধ্যে আমার ছোট ছেলে বাড়ির সবার জন্য বাজার করে নিয়ে এসেছি, আর ছোট বৌমা সে কাজ করছে না। ভোরবেলায় ঘুম থেকে উঠছে, বাড়িঘর ঝাড়পোছ করছে, মেজে মুছছে, তারপরে বাসন মাজছে, কাজ তো করছে। থাক না বাবা। না থাকবে কেন, আমাকে বলতে দাও। এই যে ছোট বৌমা, যাকে দিয়ে কাজ করানো হবে বলে বাড়ির কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হলো, তো তার মাইনেটা তো লাগছে না, সেটা তো কম টাকা নয়। তো সেই টাকাটাই না হয় অনিশ আর ছোট বৌমার সংসারে কন্ট্রিবিউশন হিসেবে ধরে নেওয়া হোক। সংসারের খরচের সিংহভাগ টাকা কিন্তু আমি আমার পেনশন থেকে দিই। আমি দেবজিৎ কাঞ্জিলাল এখনো বেঁচে আছি। বাবা, আমার আর অনিশবাবুর এ মাসের সংসার খরচের টাকাটা